আয় ফুলকি, এদিক ওদিক একদম বেশি ঘোরাঘুরি করবি না, এই আমি বলে দিলুম, শুধু হ্যাংলামি তোর। ঘরে নুন আনতে পান্তা ফুরুচ্ছে, কোনো মতে বসুদের বাগান থেকে নারকেল কুড়িয়ে এনে নাড়ু জোগাড় করবো বলে ভাবছি। আজ সন্ধ্যেবেলা লক্ষ্মী পুজো আছে, একটু ভোগ দেবো মাকে। উঠোনে গোবর দিয়ে সবে পুজোর জোগাড় যন্ত্র করতে বসেছি, আর তুই সারা উঠোন ছুটকে নারকেল কুড়োনোতে হাত দিতে এসেছিস। এদিকে ঘরের মানুষটা ঘরে ফেরার কোনো পাত্তা নেই, কি যে হলো তার। ফুলকি, আর কতবার বলবো তোকে, অমন করলে মা লক্ষ্মী রাগ করে, একটু শান্ত হয়ে থাক না রে লক্ষ্মী আমার। সারা বছর যার দয়ায় খাই, একটু নিয়ম করে তার পুজোটা দিলে যদি সংসারের হালটা ফেরে, এই আশায় পুজো করি। বোঝ মা, একটু বোঝ। বড় মেয়ে ফুলকিকে একটু রাগের সঙ্গে কথাগুলো বলে হাঁপাতে থাকে ওর মা বিজলী। মায়ের মেজাজ গরম বুঝে ছোট বোন নিমকিকে নিয়ে সাথে সাথে মাঠের ধারে চলে যায় ফুলকি। ওখান থেকে বহু দূর পর্যন্ত দেখা যায়, মনে হয় যেন তেপান্তরের মাঠ। অদূরে শরতের কাশফুল ফুটে আছে চারিদিক কালো করে। গরিবের সংসার ওদের, বাবা পঞ্চানন শহরে এক বড়লোক বাড়ি ঢাক বাজাতে যায়, প্রতিবারের মতো এবারেও গেছে। অন্যবার দশমীর পরদিনই ফিরে আসে পঞ্চানন, কিন্তু এবার ফেরেনি এখনো পর্যন্ত। কোথায় যে গেছে ওদের বাবা, এই সময় যা একটু ওদের রোজগার পাতি হয়। বছরের বাকি সময় তো অন্যদের জমিতে ভাগ চাষ করেই কাটে। খুশি হয়ে টাকার সাথে পুরনো জামা কাপড় যা দেয় বাবুরা, তা দিয়ে ওদের সারা বছর কোনোভাবে চলে যায়। চারিদিকে কত আনন্দ আজ, কত আলো রোশনাই তার গ্রামে, কিন্তু ওদের জীবন সেই প্রদীপের আলোর নিচে। আচ্ছা আচ্ছা, ওই মা লক্ষ্মী ঠাকুর কি ওদের মতো লোকেদের ডাক শুনতে পায় না? এইসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল ফুলকি। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে খেয়াল ছিল না ওর। হুশ ফেরে ছোট বোনের ডাকে, দিদি, হ্যাঁ দিদি, ওই দেখ বাবা আসছে রে। সত্যি তো ভরা চাঁদের আলোয় ফুলকি তাকিয়ে দেখে ওদের বাবা মেঠো আলপথ ধরে ঢাক খাড়ে করে এগিয়ে আসছে। অমনি ছুটে বাবার কাছে যায় দুই বোন মিলে, একসাথে কত গল্প করতে করতে মেঠো আল ধরে বাড়ির পথে এগোয় ওরা। সেই সাথে মুখ চলতে থাকে অনর্গল, শহরে এবার কি ঠাকুর হলো বাবা, কেমন পুজো দেখলে, আলো দিয়ে ওরা খুব ভালো সাজিয়েছিল, কেমন করে সেখানে পুজো হচ্ছিল বাবা। কথার ফুলঝুরি ছুটে প্রশ্নের উত্তরে অবাক চোখে বাবার কাছে সে গল্প শুনে দুই বোন। বাড়িতে পৌঁছে দেখে ওরা লক্ষ্মী পুজোর জন্য পুরো বাড়িতে আলপনা দেওয়া হয়েছে। রূপলি জ্যোৎস্নায় চারিদিকে ভেসে যাচ্ছে, কাঁধের পোকলা নামায় পঞ্চানন। ব্যাগ থেকে বেরোয় দুই বোনের জন্য নতুন দুটো জামা আর একখানা নতুন রংচঙের শাড়ি। নিমকি আর ফুলকি দুই বোন মিলে জামা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বিজলী স্বামীকে বলে, কি গো, এবার আবার নতুন ঢং দেখছি, এতগুলো বছর তো পুরনো বাদ দেওয়া জামা কাপড় পরেই কাটালাম, এবার একে তো দেরি করে ফিরলে সাথে নতুন শাড়ি, বলি তোমার ব্যাপারটা কি? পঞ্চানন বউকে বুকের কাছে টেনে নিয়ে বলে, এবার যে বাড়িটাতে বাজাই সেটা ছাড়াও ভাসানে আরও একটা প্যান্ডেলে উপরে বাজিয়ে এলাম, তাই দেরি হলো ফিরতে। সে যাই হোক, কিন্তু কিছু বেশি কামাই তো হলো, তাই আমার ইচ্ছে হলো আমার বিজলির জন্য, লক্ষ্মীমন্ত বউয়ের জন্য নতুন কিছু নিয়ে আসি। তুই তো আমার ঘরের লক্ষ্মী রে বিজলী। মুচকি হেসে বিজলী বলে,
মরুন, দুই মেয়ের বাপ হলে এখনো আহ্লাদ গেল না দেখছি। বসো, একটু পুজোর নারকেল নাড়ু মুড়ি আর চা নিয়ে আসি। পেটে নিশ্চয়ই কিছু পড়েনি অনেকক্ষণ। মুখে স্বামীকে কথাগুলো বললেও খুশি হচ্ছে ওঠে বিজলির মুখে। স্বামীর জন্য চা আনতে চলে যায় ও। জানলার ধারে দাঁড়িয়ে পৌঁছানো মনে পড়ে যে বাড়িতে প্রতিবার ঢাক বাজাতে যায় সে বাড়ির গিন্নিমার কথা। তিনি বলেন নাকি সংসার সুখের হয় রমণীর গুণে। মাটির লক্ষ্মীর প্রতিমার কোনোদিন তার প্রতি সদয় হবে কিনা ঠিক নেই। না, সংসারে লক্ষ্মীর মুখে হাসি ফোটানোর জন্য না হয় একটু টাকা খরচ হলোই, ক্ষতি কি তাতে? ধান ক্ষেতের মধ্যে দিয়ে অদূরে কোনো বাড়ির থেকে ভেসে আসে সুর করে পাঁচালি পড়ার আওয়াজ। দোল পূর্ণিমা নিশির মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। দোল পূর্ণিমা নিশির মল আকাশ, মৃদু মন্দ